বন্ধুরা, এই দুপুরবেলা যাচ্ছিটা কোথায়? এখন বাজে পুরো দুটো। তো দেখতে পাচ্ছ গাবিগুলো মাঠে ঘাস খাচ্ছে, আর আমি, মা, অঙ্কুশ, আমার এক ননদ সবাই যাচ্ছি। তুই গাড়ি করে কে এসেছে? পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। আমাদের পরিবারে আর একজন নতুন সদস্য এসেছেন, তো পুরো ভিডিওটা দেখো। তো কখন থেকে, মানে সকাল থেকে, মানে তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে নিয়েছে, যে কখন আসবে কখন আসবে এরকম একটা ব্যাপার ছিল। তো চলো এবার দেখে নিই। কি ঘুমা নিরাই ভাইছে বেটা, ঘুমার গাড়ি চড়ের আর আমার ঘুম দের বন্ধুরা, সকাল থেকে তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে নিলাম, কখন যে বাবাকে দেখবো সেটার আশায়। তো দেখতে দেখতে বাবা পুরোপুরি দুটো বাজে। ওরা গিয়েছিল শিলচর ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে বলছে, ডক্টর বলেছিলেন আর কি যে 10 দিন পরে নিয়ে যাওয়ার জন্য। তো এখন চলে যাবেন, এই যে আমি, অঙ্কুশ, মা, তোরা চলে যাবেন। সবাই আশীর্বাদ করো, শরীরটা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। তো দেখতে পাচ্ছ খুব কান্না করছে, মানে বুঝতেই পারছো ঘুমে আছে। তো তার ওর মা আর কি একটু নাড়াচাড়া করছে, তার জন্য কান্না করছে। তো আর কি করবো, এখনও ও মামার বাড়ি চলে যাবে। তো আমরা জানি না দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, না হলে 1:30টার ভিতরে মা, মানে দুপুর 1:30টার ভিতরে মা কে নিন, আর এখন মানে ও আসবে বলে আর খাওয়া হয়নি। এখন গিয়ে আমরা ভাতটা খাবো। যাই হোক, একটু সময়ের মধ্যে পুচুশোনাকে দেখে নিলাম। আর গাবি কী সুন্দর ঘাস খাচ্ছে, আর চারিদিকের দৃশ্যটা এত সুন্দর, কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ, ও সবার আগে আগে ও গড়ে চলে যাচ্ছে। তো চলো এবার যাই বাড়ি।